তৃণমূল কংগ্রেসের হয়ে আর ভোটে দাঁড়াবেন না বলে জানালেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। ব্যারাকপুরে এক অনুষ্ঠান বাড়িতে বিজয় সম্মেলনী উপলক্ষে উপস্থিত হয়ে একথা জানান তিনি। এদিন দলের একাংশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। জানান, আমি এই পরিস্থিতি মানতে পারছি না, আমার দম আটকে যাচ্ছে। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দল ছাড়ছেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। আমি এটা দলের কর্মীদের কাছে আমি একটি কথা বলেছি, সেটা নিয়ে আমি প্রেসকে কেন বলবো, এক। আর দুই হচ্ছে, কোনো রাজনৈতিক দলে যাবার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমার নেওয়া নেই। আমি নির্বাচনে দাঁড়াবো না বলেছি, যেটা আপনারা শুনে আছেন। নির্বাচনে দাঁড়ানো নয় বলেই যে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছেড়ে দিলাম তা তো হয় না। আমি ক্যান্ডিডেট হব না, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নিশ্চয়ই থাকতে পারি। এদিন সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে শুভেন্দু অধিকারের প্রসঙ্গ। সে প্রসঙ্গে তার কিছু জানা নেই বলে জানিয়েছেন ব্যারাকপুরের বিধায়ক। বিজেপি দল ভাঙানোর খেলায় নেমেছে বলেও অভিযোগ করেন তিনি। দেখুন, শুভেন্দু অধিকারী রাজনীতি করছে, সে তার মতন করছে। শুভেন্দু লড়াকু ছেলে, তার কিছু মানুষ তার সঙ্গে ভালোভাবে আছেন, অনেকে তাকে ভালোবাসেন, ভালো করেন। সুতরাং শুভেন্দু অধিকারী কী করছেন না করছেন, শুভেন্দুর সঙ্গে তো আমার যোগাযোগ নেই, মানে সেভাবে আমার সঙ্গে শুভেন্দুর কথাও হয় না, ও কী করবে সে আলোচনাও করে না। সুতরাং সেদিক দিয়ে শুভেন্দু কী করবে আমি কী করে বলবো। তবে শুভেন্দু এগুলো বলছে কি না, শুভেন্দু এগুলো কেন বলছে, আবার তো দলের অনেক নেতারাই বলছে বিজেপি দলকে ভাঙানোর জন্য শুভেন্দুর এইসব খবর দিচ্ছে, শুভেন্দু দলের সম্পদ, এটাও আজকেও বলেছেন সৌগত রায় বলেছেন। সুতরাং শুভেন্দুর সঙ্গে দলের ঝগড়া লেগেছে তাই তো আমি জানি না। যদিও তিনি তার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, একজন সাংসদ ফোন করেছিলেন এবং আমার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। বলেন, সিঁড়ি ভেঙে উঠেছি, এখানে দল চাইলে বিধানসভা থেকে পদত্যাগ করবো বলেও জানান বিধায়ক শীলভদ্র দত্ত। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।